মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্রয়সীমার কথা চিন্তা করে সারা দেশে এক কোটি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে ন্যায্য মূল্যে টিসিবি পণ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ সরকারের। এরই অংশ হিসেবে আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 17 নং ওয়ার্ডের পাইকপাড়া নয়াপাড়া এলাকায় বিশাল প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি কর্তৃক ওএমএস টিসিবি কার্ড বিতরণ করে প্রগতিশীল স্বেচ্ছাসেবী সংগঠন নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ। এ উপলক্ষে পুরো ওয়ার্ডের প্রান্তিক জনগোষ্ঠীর বিপুল সংখ্যক নারী ও পুরুষের উপস্থিতি ঘটে কার্ড বিতরণের স্থলে। প্রায় 500 নারী ও পুরুষের মাঝে এ কার্ড বিতরণ করে জাগ্রত সংসদের স্বেচ্ছাসেবী সহ নেতৃবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কার্ড নিতে আসা ব্যক্তিরা জানান, কি নাম আপনার? নাজির আহমেদ। কি কাজ করেন আপনি? হুশিয়ারিতে কাজ করি। তো এই যে আজকে কার্ড পেলেন, কটা কার্ড পেয়েছেন? দুইটা। তো এই যে টিসিবির পণ্যের জন্য যে কার্ডটা দিল সরকার, এতে করে কি মনে হয়, সরকারকে সাধুবাদ জানানো যায় যে আসলে এই যে এই উদ্যোগটা অত্যন্ত, এখন যেহেতু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কিন্তু অনেকেই কেনাকাটা করতে পারছে না, তো সরকার যে এই যে সুযোগটা দিচ্ছে, এতে করে সরকারের উদ্দেশ্যে কি বলবেন? সরকার বলতে চাই যে সরকার একটা ভালো উদ্যোগ নিছে গরিবের জন্য, এইটি উন্নত মানুষের যে পাশে দাঁড়াইছে সরকার। আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন? আমার এক ছেলে, আমার স্ত্রী, আমার দুই তিনজন। হ্যাঁ, এই টিসিবি পণ্যে কি আপনার কিছুটা সাশ্রয় হবে মনে করেন? মোটামুটি হবে আর কি, মোটামুটি হবে। আমার তো আর দুজন আছে, আর কার্ড হয় না, মানে আমারটাই করছি আর কি। হ্যাঁ হ্যাঁ, এই উদ্যোগটা অত্যন্ত ভালো উদ্যোগ, ভালো উদ্যোগ। ইয়েস, কি নাম আপনার? আমার নাম আখি আক্তার। তো আপনি কি কাজ করেন? আমি গৃহিণী। জি। তো কটা কার্ড পেয়েছেন আপনি? আমি একটা পেয়েছি। জি। আপনার নামে? জি, আমার নামে। তো এই যে কার্ডটা দিচ্ছে সরকার, হ্যাঁ, এবং সিটি কর্পোরেশনের মাধ্যমে দিচ্ছে, তো এই যে পণ্যগুলি পাওয়া যাবে, টিসিবির পণ্যটা, এতে করে কি আপনার সংসারের জন্য অনেকটা সাশ্রয় হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। আমাদের যে একটা খরচ ছিল থেকে এখান থেকে কমে আসছে, এই জন্য ধন্যবাদ সরকারকে। তো এই যে এই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে আপনাদের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কিন্তু সরকার এই উদ্যোগটা নিয়েছে, যাতে করে সাধারণ মানুষ তাদের চাহিদা পূরণ করতে পারে। তো সেই ক্ষেত্রে এই যে চাহিদা কতটা পূরণ হবে বলে মনে করেন? আমার মনে হয় যতক্ষণ মানে সরকার থাকবে, ততক্ষণ আমাদের মনে হয় আমাদের জনগণের এটা পূর্ণ হবে, কারণ মানুষের নিম্ন আয়ের থেকে মানুষের অনেকটাই কমে আসছে। আমাদের যদি 5,000 টাকার জিনিস আমরা যদি 2,500 টাকা দিয়ে কিনি, বা 600 টাকার জিনিস যদি 300 টাকা দিয়ে কিনি, তাহলে আমাদের যে অনেক সেফ, আমাদের মতো গরিবের 10-12,000 টাকার বেতনে খুবই সেফ। এর জন্য সরকারকে অনেক ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষের মধ্যে এই টিসিবি পণ্য বিতরণের যে সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে, তারই অংশ হিসেবে কিন্তু সারা বাংলাদেশের প্রতিটি ওয়ার্ড এবং প্রতিটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। আর তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জ 17 নং সিটি কর্পোরেশনের 17 নং ওয়ার্ডে এই জাগ্রত সংসদ এই দায়িত্বটি পালন করছে, এবং তারা এই কার্ডের অংশ হিসেবে তারা আজকে এই কার্ড বিতরণ করছেন, এবং এই টিসিবি পণ্যটা তার পরবর্তী সময় ওয়ার্ড কাউন্সিলের কার্যালয় থেকে গ্রহণ করবে। তো আমি এখন কথা বলবো যে নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সভাপতি রাগিব হাসান ভূঁইয়ার সাথে। এই যে আপনারা যে বিতরণের কার্যক্রমটি পরিচালনা করছেন, তাতে করে আপনারা আসলে এই যে আজকে কতগুলি লোকের মধ্যে এই কার্ড বিতরণ করছেন? আমরা প্রায় 500-র মতো আজকে মেয়র মহোদয়ের যে ব্যক্তিগত কোটা আছে সেই কোটা থেকে আমরা 500 মানুষকে 17 নম্বর ওয়ার্ডে আমরা ওএমএস কার্ড, যেটা টিসিবির কার্ড হিসাবে সবাই চিনে, সেই কার্ডগুলি আমরা জনসাধারণের মধ্যে, যারা গত সপ্তাহে আমাদের এখান থেকে রেজিস্ট্রেশন করেছে, তাদেরকে আমরা আজকে কার্ড দিচ্ছি। তাদের 2 কপি ছবি এবং 2 কপি আইডি কার্ডের ফটোকপি নিয়ে তারা আসছে। আমরা সেই কার্ডগুলিতে ছবি এবং আইডি কার্ডটি আমরা অ্যাটাস্টেড করে তাদের বিতরণ করছি। এই যে ফ্যামিলি কার্ডগুলি বিতরণ করা হচ্ছে, এতে করে আমরা দেখতে পেলাম যে 2 করে কার্ড দেওয়া হচ্ছে প্রত্যেককে, এটা কেন? এটা হচ্ছে একটা হচ্ছে আমাদের যে টিসিবির যে ডিলার আছে, সেই ডিলারদের কাছে থাকবে, এবং সে ওই ডিলার থেকে ডিলারের কাছে একটি কার্ড থাকবে এবং গ্রাহকের কাছে একটি কার্ড থাকবে। সে কত রূপপণ্য নিল, কী নিল, ডিলারের কাছে তথ্য থাকবে এবং গ্রাহকের কাছেও তথ্য থাকবে, সেই তথ্য দেখেই তারা পণ্য সব বিতরণ করবে।
এই যে পণ্যটা কবে নাগাদ পাবে এবং কোথ থেকে সংগ্রহ করবে? 17 নম্বর ওয়ার্ডের হচ্ছে 24, 25, 28, 29 এই চার দিন আমাদের যে কাউন্সিলর আছে 17 নম্বর ওয়ার্ডে, সেই কাউন্সিলরের কার্যালয়ের সামনে থেকে ট্রাকে করে খাবার নিয়ে আসবে। তারা সেখান থেকে খাবার সুলভ মূল্যে বা ন্যায্য মূল্যে যেটা বলা হয় 2 কেজি চাল, 2 কেজি তেল, 2 কেজি ডাল আপনার 460 টাকা, এই টাকাটা নিয়ে চলে গেলেই তারা খাবারটা ক্রয় করতে পারবে ন্যায্য মূল্যে। এই খাবারটা এই যে পণ্যটা যে দিবে চিনি তেল এবং ডাল, তার পরবর্তী সময় কি এই কার্ড দিয়ে অন্য সময় পণ্যটা কি সবসময় অব্যাহত থাকবে এই পদ্ধতিটা? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী রাষ্ট্রপতি শেখ হাসিনা তিনি 1 কোটি পরিবারের মধ্যে এই কার্ডটি বিতরণ করবেন এবং 20 তারিখ থেকে এটা শুরু মানে শুরু হয়েছে। আমরা সম্ভবত এই কার্ড শেষ হলে আবার নতুন করে কার্ড দিবে, মানে এই কার্ডের বিনিময়ে সবাই সবসময় এই এই মানুষগুলি ন্যায্য মূল্যে সরকারি যে টিসিবির খাদ্য পণ্য সেগুলি তারা পাবে সবসময়। এই কার্ডের মাধ্যমে পরবর্তী সময় এটা অব্যাহত থাকবে? অব্যাহত থাকবে এবং এই কার্ড শেষ হবে নতুন কার্ড দেওয়া হবে তাদের, এরকম আমরা যতটুকু শুনেছি। তবে আশা করি যে যেই কার্ড দেওয়া হয়েছে 1 কোটি ভবিষ্যতে আরও পরিধি বাড়বে এবং মোটামুটি 2-3 কোটির মধ্যে প্রথম অবস্থায় আমরা শুনেছি যে এই টিসিবির রেশন কার্ডটা বিতরণ হবে এবং সবাই এই কার্ডের আওতায় যারা থাকবে তারাই ন্যায্য মূল্যে টিসিবির খাদ্যপণ্য সরবরাহ মানে গ্রহণ করতে পারবে। এখন তো 3টা পণ্য দেওয়া হচ্ছে, ভবিষ্যতে কি বা পরবর্তীতে কি বৃদ্ধি পাবে? রোজার আগে আরও 2টি পণ্য, মোট 5টি পণ্য বিতরণের সিদ্ধান্ত সরকার নিয়েছে। আপাতত 3টি পণ্য নিবে, হয়তো বা এই যে 24, 25, 28, 29 এই 4 দিন হবে 2টা পণ্য, এরপর আবার নতুন ডেট দিবে, ওই ডেটে বাকি খাবার সবাই সরবরাহ মানে গ্রহণ করবে। এ কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে ভোগ্য পণ্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত, ভবিষ্যতে আরও কার্ড বিতরণ করা হবে বলে জানান আয়োজক সংগঠন নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ। এস কে মামুনের ক্যামেরায় রিপোর্ট, আহমেদ শরীফ।